তারেক রহমানের মেয়ে জায়মা রহমান সম্পর্কে দেয়া বক্তব্য 48 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির নেতারা ওই বক্তব্যকে কুরুচিপূর্ণ এবং সামগ্রিকভাবে নারীর প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেছেন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের সাম্প্রতিক কিছু বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে বেগম খালেদা জিয়ার নাতনি জায়মা রহমানকে নিয়ে একটি বক্তব্যকে কেন্দ্র করে নারী অধিকার কর্মী সহ অনলাইন অ্যাক্টিভিস্টরা সরব হয়েছেন। সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ক্রমাগতভাবে তার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অশ্লীল কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি তার শপথ ভঙ্গ করেছেন। এটাও আমরা মনে করি তিনি মন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছেন শপথ ভঙ্গ করেছেন। আমরা সমিতির পক্ষ থেকে তাকে আহ্বান জানাচ্ছি যে আপনি অবিলম্বে 48 ঘন্টার মধ্যে আপনার বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাইবেন, না হলে প্রচলিত আইন অনুযায়ী আপনার এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভিন্ন এক মামলা সম্পর্কে জানানোর সময় এ বিষয়ে কথা বলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। বারবার করে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে যে বক্তব্য, সেটা আসলে এতটাই কুৎসিত, সেটা একজন এমপি নয়, যে কোনো সাধারণ মানুষের মুখেও আসলে খুবই বেমানা। এবং এটি প্রচার মাধ্যম যেভাবে প্রচার হচ্ছে, আমি মনে করি যে তার বিরুদ্ধে অভিশংসনের ব্যবস্থা নেওয়া উচিত এবং সংসদ সদস্য পদও খারিজ করা উচিত। জায়মা রহমানকে নিয়ে বক্তব্য ছাড়াও ফেসবুকে ছড়িয়ে পড়া একটি টেলিফোনের কথোপকথন সম্পর্কেও বিটিআরসির অবস্থান জানিয়েছে তাদের আইনজীবী। ক্ষমতাগুলো বিটিআরসি যখনই কোর্ট ইনস্ট্রাকশন দেয় বা নির্দেশনা দেয়, ডিরেকশন দেয়, বিটিআরসি তা খুবই সিরিয়াসলি সাথে সাথে এটাকে অ্যাড্রেস করে এবং বিটিআরসি অন দেয়ার ওন মোশন নিজেরাই কিন্তু সব কিছু তারা এটা নামাতে পারবে না। বিভিন্ন এজেন্সি যারা আছে তারা বিটিআরসিকে যখনই কোনো ইনস্ট্রাকশন দেয়, যদি বিটিআরসি অন দেয়ার ওন মোশন যে সমস্ত জানে তারা ওইভাবে অ্যাকশন নেয়। আইনগত ব্যাখ্যা দিল বিটিআরসির আইনজীবী বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কি মন্তব্য করেছেন তা তিনি জানেন না। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা।